যে জনাব মকবুল এরকম একটা প্রস্তাব কারো কাছ থেকে পেয়েছেন যে এই ওনার মাধ্যমে আমাদের দলকে 10টা সিট অফার আসছে প্রতি সিটের জন্য 2 কোটি টাকা এবং ওনার জন্য আরো 10 কোটি টাকা মানে 10-30 কোটি এইটা নিয়ে অভিযোগ আসছিল একটা এবং এটা নিয়ে জনাব মেজর আফসারি আমাদের আরেকজন যোগ মহাভাগ ওনার সাথে কথা বলেছেন এবং আমরা যখন জানতে পেরেছি আমরা যখন জিজ্ঞেস করেছি উনি বলেছেন এই অফার আসছিল আমি মানা করে দিয়েছি এখন আসলে অফারটা আসছিল নাকি না অফারের কাছে নুরুল হক নুর গিয়েছিলেন আসলে এই টাকা পয়সা কোন অংশ লেনদেন হয়েছে নাকি বা আসলেই উনি এটা রিজেক্ট করে দিয়েছেন না গ্রহণ করেছেন সেটাও তদন্তের একটা বিষয় এটা তদন্ত চলছে এখানে জনাব নুরুল হক নুর ওনার সাথে মিটিং হয়েছে এতটুকু বলেছেন আমরা এখানে এত বিস্তারিত বলে নিয়ে আপনাকে বলবো উনি বলেছেন এটা একটা কফি শপ থেকে বের হওয়ার সময় বারান্দায় অ্যাক্সিডেন্টাল একটা মিটিং এখনো কোনো সাবজেক্ট আলাপ হয়েছে নাকি বা এগুলি আমরা বিস্তারিত জানতে পারিনি কারণ এখানে দুইটা পক্ষ ছিল এই বিষয়ে আমাদের আহ্বায়ক এবং নুরুল হক নুর আমাদের আহ্বায়ক তখন থেকেই বারে বারে বিদেশে যাচ্ছে ওনার একটা ট্রিটমেন্টের জন্য শুধু ঈদের সময় 3-4 দিন ছিলেন আবার চলে গেছেন উনি তো উনি না থাকাতে আমাদের এই তদন্তটা এখনো শেষ করা যায়নি এটা চলমান আছে এই তদন্তে আমরা যা বের করতে পারি সেটা নিয়ে আমরা আপনাদের কাছে আসব আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেই বিষয়টা নিশ্চিত হবার জন্য কাজ চলছে